এবার জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছে ফুমিও কিশিদা। ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ নিয়ে মুখ খুললেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্ধনের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দোষারোপ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, পশ্চিমবঙ্গের মণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ফ্রেম। এবার জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে গত 10 দিনে 5 বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। ভোরে জাপানের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে ছোড়া হয় মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত 10 দিন ধরেই উত্তপ্ত কোরীয় উপদ্বীপ। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পর থেকেই দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং। এ পর্যন্ত স্বল্প ও মাঝারি পাল্লার মোট 10টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় সকালে জাপান উপকূল থেকে 4,500 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে পড়ে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। জাপানের কোস্টগার্ড এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে। এ সময় হোক্কাইডো এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে জাপান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। পূর্ব ঘোষণা ছাড়া কোনো দেশের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুদ্ধের উস্কানি বা সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবেও দেখা যায় এমন আচরণ। ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে জাপানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত মাসে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হিসেবে ঘোষণা দেয় উত্তর কোরিয়া। ধারণা করা হয় পিয়ংইয়ংয়ের হাতে বর্তমানে 40টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে। 2006 সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় দেশটি। ইরানে বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে দেশ দুটি ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ তার। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ নিয়ে এই প্রথম মুখ খুললেন খামেনি। এদিকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের সমালোচনা করে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানে গত মাসে পুলিশি হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পর থেকে দেশজুড়ে চলছে বিক্ষোভ। কিন্তু এতদিন এ বিষয়ে চুপ ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অবশেষে এবার মুখ খুললেন খামেনি। এ আন্দোলনকে দাঙ্গা উল্লেখ করে এর জন্য দুষলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। মাহসা আমিনীর মৃত্যু প্রসঙ্গে খামেনি বলেন, এই তরুণীর মৃত্যু সবাইকেই কষ্ট দিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। এই বিক্ষোভের পরিকল্পনা কারা করেছে? এটা স্পষ্ট যে এর নেপথ্যে আমেরিকা, ইসরায়েল এবং তার মিত্ররা রয়েছে। একজন তরুণী মারা গেছে, যা খুবই কষ্টদায়ক। এতে আমিও কষ্ট পেয়েছি। তবে এর প্রতিক্রিয়ায় রাস্তায় যে বিক্ষোভ হচ্ছে, নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষের জন্য নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। বিক্ষোভে পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন খামেনি। দাঙ্গাবাজরা রাস্তায় নেমে কোরআন পোড়াচ্ছে, হিজাব ফেলে দিচ্ছে, আগুন দিচ্ছে, যা কোনো সাধারণ বা স্বাভাবিক প্রক্রিয়া নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে জানান বাইডেন। ইরানে গত 16 সেপ্টেম্বর মাহসা আমিনীর মৃত্যুর পর চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 133 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান হিউম্যান রাইটস। এছাড়া গ্রেপ্তার হয়েছে 1,000-এর বেশি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গারা আশ্রয় শিবিরে থাকতে চায় না, নিজ দেশ মিয়ানমারে ফিরতে চায় বলে মার্কিন সংবাদ মাধ্যম
ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়াশিংটন পোস্টের কলামিস্ট পিতুলা বোরাককে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের তুলনায় আমেরিকা অনেক বড় দেশ উল্লেখ করে তিনি বলেন, এখানে কাজের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশের শরণার্থী পরিস্থিতি আমেরিকার অভিবাসী সমস্যার সাথে তুলনা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। গত এক দশকে বাংলাদেশে দারিদ্র উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা, শিক্ষার সুযোগ প্রসারিত করা এবং আবাসন ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই তিস্তা নদীর পাড়ে শুরু হবে চীনা প্রকল্পের কাজ। এ নিয়ে দুদেশের কারিগরি কমিটির পর্যালোচনা শেষ জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সংক্রান্ত ফাইল এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু নদী নয়, বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা, বলছে পানি উন্নয়ন বোর্ড। শুষ্ক মৌসুমে তিস্তার চারিদিকে ধুধু বালুচর, অন্যদিকে ভরা বর্ষায় বন্যা আর নদী ভাঙন। ভারত হয়ে আসা এ নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে গত এক দশকের বেশি সময় ধরে তেন দরবার করে হতাশ বাংলাদেশ। ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বন্দ্বে সংকটের সমাধান না পেয়ে বিকল্প পথে ঢাকা। তিস্তা রক্ষায় 2016 সালে বেজিংয়ের কাছে $1 বিলিয়ন প্রকল্পের প্রস্তাব দেয় ঢাকা। নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে $725 মিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতিও দেয় চীন। চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড যৌথ উদ্যোগে চালায় সমীক্ষা। তালা অফার দিচ্ছে, আমরা এখনও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়টা নিয়ে সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা সিদ্ধান্তে পৌঁছাতে চাই ড্রেজিং করে এটা নব্যতা ফিরে আনতে, যাতে করে বর্ষা মৌসুমে যাতে করে ওই এলাকা যেন ফ্লাডেড না হয়, প্লাবিত না হয়, সেই জন্য আমাদের চেষ্টা। চীনের অর্থায়নে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেন্স প্রকল্পে কাজ হবে 3 ধাপে, নদী খনন, পাড় সংস্কার ও বাঁধানো এবং ভূমি পুনরুদ্ধার। গ্রীষ্মকালে পানির সংকট দূর করতে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি ও বর্ষায় বন্যা রোধে বাঁধ মেরামত। এছাড়া চর খনন সহ নদীর দুধারে স্যাটেলাইট শহর তৈরি ও বালু সরিয়ে কৃষি জমি উদ্ধারের পরিকল্পনাও রয়েছে। বলা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। সো তিস্তা মহাপরিকল্পনা বা স্থায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা হলে এই চরাঞ্চলগুলো পরিকল্পনার আওতায় আসবে এবং সেখানে অর্থনৈতিক আমূল পরিবর্তন হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে মহাপরিকল্পনার মাধ্যমে চীনের ওয়াংহো নদী ও সুকিয়ানা সিটির আদলে তিস্তার দুপার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। রীতি মেনে পশ্চিমবঙ্গের মণ্ডপগুলোতে চলছে নবমীর পূজা। সকাল থেকেই মণ্ডপগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মহানবমীর পর মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে বিদায়ের সুর। আগামীকাল দশমী শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। তাই আজ বৃষ্টি আর ভ্যাপসা গরম উপেক্ষা করেই মণ্ডপগুলোতে নবমী পূজার আনন্দ উপভোগ করতে ভিড় করছেন পশ্চিমবঙ্গের মানুষ। কলকাতার পূজা নিয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, আজ মহানবমীর কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। দেখুন, মহানবমীর পূজোর সকাল থেকেই কিন্তু এই যে পূজোর আনুষ্ঠানিক আচার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সকাল থেকেই শুরু হয়ে গেছে মন্দিরে মন্দিরে, এবং নবমীর পূজো পাঠ কিন্তু মন্দিরে মন্দিরে চলছে। একই সঙ্গে যেটা হচ্ছে, কারণ 2 বছর করোনার কারণে এই পশ্চিমবাংলার যে পূজো প্যান্ডেল গুলো, সেখানে দর্শনার্থীরা যেতে পারেননি, দর্শনার্থীরা সেখানে গিয়ে মাকে দর্শন করতে পারেননি, এবছর সেই দর্শনের সুযোগ মিলেছে। যদিও বৃষ্টি কিছুটা বাধা সৃষ্টি করেছে, তারপরেও কিন্তু মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। কারণ আপনি জানেন যে মহালয়ার দিন থেকে সেই ভিড় শুরু হয়েছিল আজকের পর্যন্ত, অর্থাৎ নবমী পর্যন্ত। আজ নবমী, কারণ আগামী দিন হবে দশমী, এবং দশমী হলে মায়ের বিসর্জন, মা চলে যাবেন কৈলাসে, যার কারণে এই শেষ সময় সব সুযোগটুকু আর পশ্চিমবাংলার মানুষ
উপভোগ করতে চাইছে, আনন্দ উপভোগ করতে চাইছে, মাকে দর্শন করতে চাইছে, মায়ের কাছে প্রার্থনা করতে চাইছে, যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত মণ্ডপ গুলোতে উপচে পড়া ভিড়, জনতার ভিড়, কারণ দিনের বেলা এই মুহূর্তে প্রচন্ড গরম পশ্চিমবাংলায়, যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের প্রভাব কমে নেই, যার কারণে এই ভ্যাপসা গরমকে উপেক্ষা করেও মণ্ডপে মণ্ডপে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন দেবপ্রসাদ অধিকারী। বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের উৎসব মুখর পরিবেশ দেখে মুগ্ধ ভারতীয় পর্যটকরা। উৎসবের আনন্দে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত তারা এখানে দেখেছেন তা নিজের দেশে গিয়ে তুলে ধরার কথাও জানালেন তারা। বলছেন, এবার দুর্গোৎসবের আয়োজন দেখে বাংলাদেশ সম্পর্কে ভুল ভাঙবে অনেক ভারতীয় নাগরিকের। রেইনড্রপ নামে একটি সংগঠনের ব্যানারে ভারতের আসামের গৌহাটি থেকে সাইকেল চালিয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন 10 ভারতীয় নাগরিক। উদ্দেশ্য বাংলাদেশের শারদীয় দুর্গোৎসবের অভিজ্ঞতা নেয়া। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপে দেখা যায় দলটিকে। প্রথম দিনে রাজধানীর বেশ কটি মণ্ডপ পরিদর্শন শেষে এখানে এসেছে দলটি। দুই দেশের মানুষের সম্পর্ক আরও নিবিড় করার প্রত্যাশা নিয়ে আসা দলটির সদস্যদের মুখেই শোনা যাক কেমন দেখলেন তারা। অভূতপূর্ব আমাকে ওয়েলকাম করেছে, আর যেটা মেহমান নবাজি যা বলে তারা অসম্ভব, মানে আমি এক্সপেক্ট করছিলাম না, অনেকে ভালো লেগেছে। ভালো লাগছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পূজা হয়, বাংলাদেশে যে ঢাকা এই এত বড় শহরে যে এইভাবে পূজা হচ্ছে সত্যি খুব ভালো লাগছে। দেশে ফিরে এ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময় করতে উদগ্রীব তারা। ঢাকা শ্রী মন্দিরে গিয়েছিলাম, এখানে ঢাকা অ্যানিভার্সারি, এই যে পূজা, অতগুলো মানুষ, অত উৎসব মুখর পরিবেশ, একটা এটা দেখে মানুষ, অনেক মানুষ আশ্চর্যচকিত হয়েছে যে বাংলাদেশে, তারা ভাবে যে বাংলাদেশে, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আসামে দুর্গাপূজা আগরতলা হয়, কিন্তু বাংলাদেশে যে এই মতন দুর্গাপূজা হয় অনেক মানুষ জানতাম না, এখন জানে তারা। মণ্ডপে যারা আসছে কাউকে দেখে বোঝা যাচ্ছে না কে হিন্দু কে মুসলমান, সবাই একসঙ্গে মানে বন্ধুদের মতন আসছে, একসঙ্গে ঘুরছে, একসঙ্গে খাচ্ছে, ঠাকুর দেখছে, এটা দেখে খুব ভালো লাগছে। এবারের মতো দুর্গাপূজার পরিবেশ যেন সবসময় থাকে এমন প্রত্যাশা রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রার্থনা করতে আসা পুণ্যার্থীদেরও। এবার অনেকটাই ভালো মনে হচ্ছে, আশা করি আস্তে আস্তে করোনাটা পুরোটাই মুক্ত হয়ে যাবে, আমরা আরও ভালোভাবে পূজাটা উদযাপন করতে পারবো। ভালো লাগতেছে আমার কাছে, এবং আশা করি আগামী দিনগুলো খুব ভালো কাটবে। প্রতি বছরই যেন এরকম আনন্দ উল্লাসে যেন পূজা হয়, সবাই মিলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা সবাই সমান, রক্ত তো একটাই। মণ্ডপে মণ্ডপে উপচে পড়া স্বতঃস্ফূর্ত ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি এবারের শারদীয় দুর্গোৎসবকে করে তুলছে আরও আনন্দ ঘন, বাড়ছে উদযাপনের পরিধি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইয়ানের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনাতে প্রাণহানি 100 ছাড়ালো। দুই রাজ্যে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 105 জনে, এর মধ্যে ফ্লোরিডাতেই মারা গেছে 101 জন, আর 4 জনের মৃত্যু হয়েছে নর্থ ক্যারোলাইনাতে। ইয়ানের আঘাতে প্রায় $5,000 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে অর্থনীতিবিদরা। গত বুধবার ক্যাটাগরি 4 মাত্রায় হারিকেন ইয়ান আঘাত হানে ফ্লোরিডায়, এরপর সাউথ ক্যারোলাইনায় আঘাত হানে ক্যাটাগরি 1 মাত্রায়, সর্বশেষ আঘাত হানে নর্থ ক্যারোলাইনায়। শক্তিশালী এই ঝড়টি আঘাত হানার 1 সপ্তাহ পরও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা শতক ছাড়িয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। সবচেয়ে বেশি হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডায়। সোমবার পর্যন্ত প্রায় 2,000 লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। এখনও যারা নিখোঁজ রয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে রাজ্যের 5 লাখের বেশি বাসিন্দা এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নর্থ ক্যারোলাইনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাউথ ক্যারোলাইনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও পানিতে তলিয়ে গেছে উপকূলীয় এলাকার ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। মার্কিন অর্থনীতিবিদরা বলছেন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হারিকেন ইয়ান। ঝড়টির আঘাতে প্রায় $5,000 কোটি ক্ষয়ক্ষতি এবং সামগ্রিক উৎপাদন কমেছে বলে জানিয়েছেন তারা। এদিকে আবহাওয়া ভালো হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি পরিকল্পনার কথা জানালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এক টুইট বার্তায় এই পরামর্শ দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সহ ইউক্রেনের অন্যান্য নাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। পরিকল্পনায় তিনি বলেছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 2014 সালে মস্কোর দখল করা ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, ক্রিমিয়ার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সেই সাথে এ বিষয়ে ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে জানিয়ে টুইটে পোস্ট করেন ইলন মাস্ক। রাশিয়ায় অন্তর্ভুক্ত খেরসনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এরই মধ্যে দিনিপ্র নদীর পশ্চিম তীরের কয়েকটি এলাকা দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বিষয়টি স্বীকার করেছেন অঞ্চলটির রুশ সমর্থিত প্রশাসনিক প্রধান। এতে ইউক্রেনীয় বাহিনী একদিনে প্রায় 40 কিলোমিটার অগ্রসর হল। রাশিয়ার অন্তর্ভুক্ত চার অঞ্চলের একটি খেরসন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা দুদিন না পেরোতেই সেখানে ইউরোপীয় বাহিনীর অগ্রসরের খবর এলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকফ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, ইউক্রেনীয় সেনাবাহিনী খেরসনে মস্কোর প্রতিরক্ষা লাইনের ভেতরে প্রবেশ করেছে। পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিও করেন তিনি। শত্রুরা আমাদের প্রতিরক্ষা লাইনের দিকে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করেছে, সেখানে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে ব্যাপক গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এতে ওই এলাকায় 130 ইউক্রেনীয় সেনা নিহত ও 23টি সাজোয়া যান ধ্বংস হয়েছে। একই সাথে দোনেস্কের লিমান শহরে নিজেদের সামরিক অভিযান নিয়ে জানান তিনি। লিমানের দিকে শত্রুর মজুদ ও ইউক্রেনীয় বাহিনীর ব্রিগেড ইউনিটে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। 24 ঘন্টায় 6টি সাজোয়া যান ও 2টি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। 3 দিনে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর প্রথম দক্ষিণাঞ্চলে এত দ্রুত এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এতে অবরুদ্ধ হওয়ার হুমকিতে পড়েছে কয়েক হাজার রুশ সেনা। এর আগে রুশ বাহিনীর হাত থেকে খেরসনের দুটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। বলেন, তার দেশের সেনাদের সাফল্য কেবল দোনেস্ক অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। এদিকে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করায় নিন্দা জানিয়ে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি। একই সাথে অন্যান্য ইউরোপীয় দেশগুলো তাদের রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব। বিলুপ্ত হোমিনিন বা মানুষের আদি পূর্বপুরুষ থেকে মানব বিবর্তনের ক্ষেত্রে জিনগত সম্পর্ক আবিষ্কারের জন্য চিকিৎসায় নোবেল পেলেন সুইডেনের বিজ্ঞানী সান্তে প্যাবো। স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার বিকেল 3:30 দিকে পুরস্কার ঘোষণা করা হয়। আজ জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। মানবজাতির উৎপত্তি ও আদি পূর্বপুরুষের সাথে বর্তমান মানুষের সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই। এক্ষেত্রে মানুষের সবথেকে নিকটতম বিলুপ্ত পূর্বপুরুষ মনে করা হয় নিয়ান্ডারথালকে, যার হাড় প্রথম জার্মানিতে আবিষ্কার হয় 1856 সালে। সেই নিয়ান্ডারথালের জিন মানচিত্র তৈরি করেছেন গবেষণাভিত্তিক সংস্থা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপোলজির পরিচালক সান্তে প্যাবো। শৈশব থেকেই প্রাচীন মানব ইতিহাস নিয়ে বেশ আগ্রহ তার। 3 দশকের বেশি সময় গবেষণা করেছেন সান্তে প্যাবো। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও তিনি নতুন কিছু আবিষ্কার করে দেখিয়েছেন। সান্তে প্যাবো আমাদের নিকটতম প্রজাতি নিয়ান্ডারথালের উপর গবেষণা চালিয়েছেন, যা প্রায় 30,000 বছর আগে বিলুপ্ত হয়েছে। অজানা ও রহস্যময় হোমিনিন ডেনিসোভানসের অস্তিত্ব আবিষ্কার করেছেন প্যাবো। এছাড়া তিনি দেখিয়েছেন প্রায় 70,000 বছর আগে আফ্রিকা থেকে অভিবাসনের পর কিভাবে এই বিলুপ্ত হোমিনিন থেকে হোমোসেপিয়েন্সে জিনগত পরিবর্তন ঘটে, রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনো সংক্রমণের ক্ষেত্রে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তাতে এসব জিনের প্রভাব রয়েছে। সে গবেষণাও করেছেন 67 বছর বয়সী প্যাবো। নানা ধরনের রোগ কিভাবে আমাদের সংক্রমিত করতে পারে তা আমরা জেনেছি, এছাড়া তার সাথে আমাদের শরীর কিভাবে মোকাবেলা করতে পারে তাও জেনেছি। আশা করি এরকম মৌলিক আবিষ্কার আগামী দশকে আরও নতুন কিছু আসবে।
1955 সালে 20 এপ্রিল স্টকহোমে জন্ম নেয়া প্যাবোর বাবা মা দুজনেই ছিলেন বিজ্ঞানী। বাবা সুনে বার্গস্ট্রম ছিলেন একজন বায়োকেমিস্ট, যিনি 1982 সালে চিকিৎসায় নোবেল পান। ডিসেম্বরে সান্তে প্যাবোর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।